सब्सक्राइब कीजिए मेरे डिजिटल लाइफ चैनल को और बेल आइकन को प्रेस कीजिए लेटेस्ट टेक्नोलॉजी वीडियो सबसे पहले। হ্যালো ফ্রেন্ড, ডিজিটাল লাইফ ডিজিটাল ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি, আপনার ফ্রেন্ডের ফোনে যদি অ্যাপল লক থাকে তো সেই অ্যাপল লকের পাসওয়ার্ড না জেনেই কিভাবে আপনি তার ফোনে কি আছে কি না আছে কিভাবে জেনে নিতে পারেন সেই সম্পর্কে আজ আমি আপনার সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। ফর এক্সাম্পল, আমি আপনাকে দেখাই আমার গ্যালারিটাতে লক আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপল লক আছে। তো এই অ্যাপল লক এরকম ভাবে যদি থাকে আপনার ফ্রেন্ডের বা যে কোনো কারোর ফোনে যদি থাকে, তো অ্যাপল লকের পাসওয়ার্ড না জেনে কিভাবে আপনি সেই ভিডিও বা তার মধ্যে কি আছে কিভাবে জানবেন সেই সম্পর্কে আজ আমি আপনার সঙ্গে আলোচনা করছি। তো সবার প্রথম আপনি তো এই কাজটা করতে আপনাকে না লাগবে ইন্টারনেট, আপনি ইন্টারনেট ছাড়া এই কাজটি করতে পারবেন। তো সবার প্রথমে আপনি গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করে এখানে আপনি লিখবেন ফাইন ক্রোন স্ল্যাশ 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 এসডি কার্ড। তো আমি এখানে টাইপ করছি, তো আমি এখানে টাইপ করেছি ফাইন ক্রোন তিনটি স্ল্যাশ তারপর এসডি কার্ড। তো এইভাবে আমি টাইপ করে এখানে আমি এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে আমার ফাইলে যা কিছু আছে সমস্ত সব কিছু এখানে শো করছে। তো আমি এটা আপনাকে প্লে করে দেখাই যে এটা সত্যি কি শো করছে না এটা ভুয়ো, হ্যাঁ না। তো আমি এখানে নিচে এক্সেন্ডারে ক্লিক করছি এবং এক্সেন্ডারে কি আছে সেটা আমি দেখাবো আপনাকে। তো আমি এক্সেন্ডারে ক্লিক করলাম। এখন এক্সেন্ডারের মধ্যে আমি কি দেখতে চাই, অডিও ভিডিও ইমেজ? তো আমি এখানে ভিডিওটাই দেখবো। তো আমি এখানে ভিডিওতে ক্লিক করলাম। এখন এখানে আমি দেখতে পাচ্ছি দুটি লিঙ্ক, মানে দুটি ভিডিও আছে। তো আমি ঠিক আছে প্রথম লিঙ্কে ক্লিক করছি, দেখি কি হয়। তো আমি যেমনই ক্লিক করছি এমএক্স ফিগার শো করছে। তো আমি এমএক্স ফিগারে জাস্ট ওয়ান করছি। পেটিএম রেডিস্ট অফার সম্পর্কে, পেটিএম রেডিস্ট ফোন কোড সম্পর্কে যে তো আপনি এখানে দেখতে পেলেন যে আমার ভিডিওটা সত্যিই প্লে হচ্ছে, সত্যিই আমার ভিডিওটা প্লে হচ্ছে। পাসওয়ার্ড ছাড়াই আমি ভিডিও বা অডিও বা ইমেজ সমস্ত সব কিছু এখান থেকে দেখতে পারি। তো এইভাবে আপনিও দেখতে পারেন যে কোনো ফ্রেন্ডের বা যে কোনো মানুষের ফোন থেকে তার ফোনে কি আছে, তার ফোনে যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড ছাড়াই আপনি এইভাবে দেখে নিতে পারেন তার ফোনে কি আছে কি না আছে সমস্ত ডিটেলস। তো আশা করি আপনি এই ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই মোটিভেট করবেন আমাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন এবং লাইক কমেন্ট করে মোটিভেট করবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার জন্য এরকম ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।